প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চট্টগ্রাম কলেজ ইউটি স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি ইলা সাহা, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজ ইউটি স্কুল, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা বাংলা সন্ধি পড়েছিলাম, আজকে আমরা তৎসম সন্ধি নিয়ে আলোচনা করব। কেমন? তৎসম শব্দের অর্থ হচ্ছে কি, তৎ মানে তার, সম শব্দের অর্থ সমান, অর্থাৎ তৎসম মানে হচ্ছে তার সমান, সংস্কৃতের সমান। যে সমস্ত শব্দগুলা সংস্কৃত শব্দ থেকে সরাসরি বাংলায় এসছে সেগুলাই হচ্ছে তৎসম শব্দ। আর বাংলা ভাষায় বহু তৎসম শব্দ অবিকৃত অবস্থায় এখনো বিদ্যমান আছে, আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। আর এই তৎসম শব্দের সন্ধিগুলা সংস্কৃত ভাষার নিয়মে কিন্তু হয়ে থাকে। কেমন? এই তৎসম সন্ধি দেখ তিন প্রকার, তৎসম সন্ধি তিন প্রকার। এটা হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি। আজকে আমরা স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। স্বরসন্ধি কাকে বলে? স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকেই বলা হচ্ছে স্বরসন্ধি, অর্থাৎ স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নামই হচ্ছে স্বরসন্ধি। এখন আমরা স্বরসন্ধির নিয়মগুলা দেখব। প্রথম নিয়মটা কি? অকার কিংবা আকারের পর, অকার কিংবা আকার থাকলে উভয়ে মিলে আকার হয়, আকার হয়। কেমন? উভয়ে মিলে কি হয়? আকার হয়। যেমন আমি একটু উদাহরণ লিখছি, দেখো, প্রাণ যোগ অধিক, সন্ধি খুব খেয়াল করবে, সন্ধি হয় কিন্তু মাঝখানে। কেমন? আমি যদি এটাকে পূর্বপদ ধরি, এটাকে যদি পরপদ ধরি, তাহলে পূর্বপদের শেষের বর্ণ পরপদের আগের বর্ণ, এই জায়গাটাতেই সন্ধি হয়। তাহলে প্রাণের কি হলো তোমার? অ। প্রত্যেক ব্যঞ্জন বর্ণের মধ্যে একটি স্বরবর্ণ আছে, অধিকের অ, দুটো মিলে কি হলো? আ হয়েছে। সেটা কোথায় যুক্ত হবে? পূর্ব ব্যঞ্জনের সাথে যুক্ত হবে। কেমন? তাইলে কি হলো? পূর্ব ব্যঞ্জন কি? প্রাণ। তাইলে আ যদি আকার হিসাবে হয়, প্রাণা ধিক। কেমন? প্রাণাধিক কি হলো? প্রাণ অ মিলে আ হয়েছে। কেমন? পূর্ব ব্যঞ্জনের সাথে সেটা যুক্ত হয়েছে। আমি যদি আরেকটা নিয়ম লিখি, সদা যুগ আনন্দ, তাহলে সদার দর সাথে আছে আ, আর এই আ মিলে কি হলো? আ হয়েছে। পূর্ব ব্যঞ্জনের সাথে সেটা যুক্ত হবে, তাহলে কি হলো? সদানন্দ, আ আছে আ, সদা নন্দ। তাহলে আরেকটা নিয়ম আমরা কি পেলাম, যে আর সাথে আমিলে আ হয়েছে। একইভাবে মহাযোগ অর্ঘ্য, রত্নযোগ আকর, সিংহযোগ আসন ইত্যাদি। তাহলে একটা নিয়মটা কি? অকার কিংবা আকারের পর, অকার কিংবা আকার থাকলে উভয়ই মিলে আকার হয়, আর সেটা পূর্ব ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। দ্বিতীয় নিয়মটা কি?
অকার কিংবা আকারের সাথে সাথে অশ্বইকার কিংবা দীর্ঘইকার যুক্ত হলে উভয়ই মিলে কি হয়? একার হয়। সেটা পূর্ব ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। কেমন? তাইলে স যোগ ইচ্ছা, তাহলে সর সাথে কি আছে? একটা অ আছে। কেমন? অশ্বই আছে, দুটোটা মিলে কি হলো? একার হলো। কেমন? তাইলে স অ সমানে নিজ ইচ্ছা, স মানে নিজ ইচ্ছা, তাহলে স্বর অ ইচ্ছার অশ্বই দুটোটা মিলে একার হলো। এই হলো, তাহলে সেটা কোথায় যুক্ত হবে? পূর্ব ব্যঞ্জনের সাথে। স্বেচ্ছা, স্বেচ্ছা মানে নিজে নিজে, স্বেচ্ছা। কেমন? আরেকটা নিয়ম আমরা লিখতে পারি, নরযোগীশ, নরযোগীন্দ্র, পুণ্যযোগীন্দু ইত্যাদি। তবে রমেশ যেটা আছে সেটা কিন্তু রম হবে না, রমা হবে, রমাযোগ ইস। তাহলে কি? রমার আ দীর্ঘই দুটোটা মিলে কি হলো? একার হলো। কেমন? তাহলে কি হলো? পূর্ব ব্যঞ্জনের সাথে সেটা যুক্ত হলো, রমেশ। পূর্ব ব্যঞ্জন ম, ময়ের সাথে রমেশ, এটা যেন মনে থাকে। নরযোগীশ, নরযোগীন্দ্র, পুণ্যযোগীন্দু। কেমন? শ্রবণযোগ ইন্দ্রিয়, কিন্তু রমেশ হবে কিরকম? রমাযোগ ইস। কি হলো? এটা অকার কিংবা আকারের পর অস্বীকার কিংবা দীর্ঘইকার মিলে উভয় মিলে একার হয়। তিন নম্বর নিয়মটা কি? অকার কিংবা আকারের পর রসুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে কি হয়? রসুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার হয়। ওকার হয়। কেমন? তাইলে নীল যোগ উৎপল, তাহলে কি হলো? নীলের অ, কেমন, উৎপলের হস্য, দুটোটা মিলে কি হলো? ওকার হলো। তাহলে কিসের সাথে যুক্ত হবে? সেটা পূর্ব ব্যঞ্জনের সাথে যুক্ত হবে। তাহলে কি হলো? নীলোত, এ লয়ের সাথে সেটা হয়েছে, নীলোত পল। তাহলে আরেকটা নিয়ম নিয়ম কি পেলাম? অকারের সাথে রস্য মিলে ওকার হয়েছে, নীলোৎপল। পূর্ণ পূর্ব ব্যঞ্জনের সাথে সেটা যুক্ত হয়েছে, নীলোৎপল। আরেকটা আমরা লিখি, নব যোগ উরা। নব শব্দের অর্থ হচ্ছে নূতন, উরা শব্দের অর্থ হচ্ছে বিবাহিত। কেমন? তাহলে নবর আর দীর্ঘ মিলে কি হলো? ওকার হলো। সেটা কোথায় যুক্ত হবে? পূর্ব ব্যঞ্জনের সাথে যুক্ত হবে, নবরা। আর নবরা শব্দের অর্থ হয়ে যাবে কি? নববধূ, নবরা। তাহলে আরেকটা নিয়ম কি পেলাম? অকার কিংবা আকারের পর রসুকার কিংবা দীর্ঘকার মিলে মিললে উভয়ে মিলে কি হয়? ওকার হয়, নবযোগ ওরা। একই রকমভাবে চলজ কুর্মী, মহাযোগ উৎসব, ফলযোগ উদয়। কেমন? যথাযোগ উপযুক্ত, হিতযোগ উপদেশ। কেমন? ইত্যাদি। তাহলে অকার কিংবা আকারের পর শোকের কিংবা দীর্ঘকার মিললে উভয়ে মিলে ওকার হয়। অকার কিংবা আকারের পর রি থাকলে অর হয়, অর হয়। কেমন? কিরকম? যেমন দেখো, উত্তম যোগ ঋণ,
তাহলে উত্তম ময়ের সাথে অ আছে অ রি, দোনোটা মিলে কি হলো? অর হলো। অরের একটা জিনিস খুব খেয়াল করবে, অরের অটা পূর্ব ব্যঞ্জনের সাথে যুক্ত হবে আর রটা পরের ব্যঞ্জনের উপরে যাবে। কিরকম? উত্তম ম অটা গেল মূর্ণ, রটা কি হলো? র্যাপ হিসাবে উপরে গেল, উত্তমন্য। উত্তমন্য শব্দের অর্থ হচ্ছে যে ঋণ দেয়, আর অধমন্য হচ্ছে যে ঋণ নেয়। অধমন্য কিরকম? অধ অধম যোগ ঋণ, একই রকম ভাবে কি হলো? অধমের অ কেমন? রি, দোনোটা মিলে কি হলো? অর হলো। অধমন্য অধম মন্য কেমন? তাইলে আরেকটা আমি অন্য নিয়মের দেখাবো, সেটা কি? রাজা যোগ ঋষি, ঋষি রাজারা রি, দোনোটা মিলে কি হলো? অর হলো। কেমন? তাহলে কি হলো? রাজর্ষি, রাজর্ষি। এই জয়ের সাথে অ, আর র্যাপটা কোথায় গেল? শয়ের উপরে গেল, অর, রাজর্ষি। কেমন? রাজা যুগ ঋষি, সত্য যুগ ঋষি, একই রকম কেমন? দেবযুগ ঋষি, দেবর্ষি। তাহলে আরেকটা নিয়ম কি পেলাম? অকার কিংবা আকারের পর রি থাকলে কি হয়? অর হয়। এবং 5 নম্বর নিয়মটা কি? অকার কিংবা আকারের পর অকার কিংবা আকারের পর ঋত থাকলে সেখানে কি হয়? আর হয়। আর হয়। অকার কিংবা আকারের পর ঋত থাকলে সেটা কি হয়? আর হয়। তাহলে ভয় যোগ ঋত, তাহলে ভয়ের অ রি, দোনোটা মিলে কি হলো? আর হলো। কেমন? তাইলে পূর্ব ব্যঞ্জনের সাথে আটা যাবে, পূর্ব ব্যঞ্জনের সাথে রটা হবে পরের ব্যঞ্জনের উপরে। তাহলে ভয় লিখলাম, তার সাথে আ হইলে ভয়া, রটা র্যাপ হিসাবে যাবে, ভয়ার্থ। কেমন? ক্ষুধার্ত, ক্ষুধা যোগ ঋত, কেমন? ক্ষুধারা রি মিলে কি হলো? আর হলো। কেমন? ক্ষুধা যোগ ঋত, ক্ষুধা আর রি মিলে আর হয়েছে, তাহলে কি হবে? ক্ষুধার্ত, আর্ত, আর্ত। কেমন? ক্ষুধার্ত, ক্ষুধা যোগ ঋত, ক্ষুধার্ত। কেমন? শীত যোগ আর্ত, শীতার্ত। কেমন? তাহলে আরেকটা নিয়ম কি পেলাম আমরা? যে অকার কিংবা আকারের পর ঋত থাকলে আর হয়। ৬ নম্বর নিয়মটা কি? অকার কিংবা আকারের পর, আকারের পর এক কিংবা উইকার থাকলে, উভয় মিলে উইকার, হয় সেটা পূর্ব ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। কেমন? তাহলে কি অকার কিংবা আকারের পর হ্রস্ব ইকার কিংবা
অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার মিলে উভয়ে মিলে ঐকার হয়। যেমন হিত যোগ এইসি, তাহলে হিত তয়ের এ মিলে দোনোটা মিলে কি হলো? ওই হলো। কেমন? তাহলে পূর্ব ব্যঞ্জনের সাথে ওইটা যাবে, ওই কার হয়ে যাবে। কেমন? হি তৈ সি। খেয়াল করো, তয়ের সাথে পূর্ব ব্যঞ্জনের সাথে ওই কারটা গেল, হিতৈষী। কেমন? আমরা আরেকটা লিখি, অতুল যোগ ঐশ্বর্য। তাহলে অ এবং ওই মিলে কি হলো? ওই কার হলো, পূর্ব ব্যঞ্জনের সাথে সেটা যাবে। তাহলে অতুল, অতুলয়ের সাথে গেলে লই, অতুলই সহ্য। কেমন? একইভাবে সর্বযোগ এব, সর্বেব মতযোগ ঐক্য, মতৈক্য মহাযোগ ঐশ্বর্য, মহাশ্চর্য। কেমন? জনযোগ এক, জনৈক খুব গুরুত্বপূর্ণ, জনযোগ এক। ন অযোগ এ মিলে কি হলো? ঐকার হলো, জনযোগ এক, জনৈক। নয়েশ পূর্ব ব্যঞ্জনের সাথে সেটা যুক্ত হয়েছে, জনৈক। কেমন? তাহলে আরেকটা নিয়ম কি পেলাম? অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। আরেকটা নিয়ম কি? অকার কিংবা আকারের পর ওকার কিংবা ওকার থাকলে উভয় মিলে ওকার হয়। হয় যেমন বনৌষধি, বনযোগ ঔষধি। ন অ আছে, অযোগ ও মিলে কি হলো? ও হলো। কেমন? বনযোগ ঔষধি, বন নয় র ঔষধির ও হলো। তাইলে কোথায় ওটা কোথায় যুক্ত হবে? পূর্ব ব্যঞ্জনের সাথে, বনৌষধি ওকার হয়ে, বন স দি। আরেকটা লিখতে পারি, বনৌষধ বনযোগ ঔষধ। বনের অ নয়ের অ মিলে কি হলো? ঔকার হলো। কেমন? তাহলে কি হবে এটা? বন পূর্ব ব্যঞ্জনের সাথে ওটা যুক্ত হলো, বনৌষধ। এখন প্রশ্ন হচ্ছে কোথায় ও হবে, কোথায় ও হবে, এটা আমরা কি করে বুঝবো? আমাদেরকে মনে রাখতে হবে শব্দের শেষে যদি কার চিহ্ন থাকে, হর্ষৈকার আছে, কার চিহ্ন থাকে তখন কিন্তু হবে ও, ঔষধি। আর যদি কার চিহ্ন না থাকে তখন সেখানে হবে কি? ও। এটা যেন মনে থাকে, শব্দের শেষে কার চিহ্ন থাকলে হবে ও, শব্দের শেষে কার চিহ্ন না থাকলে হবে ও। আমরা আরেকটা নিয়ম দেখাতে পারি, সেটা হচ্ছে কি? মহাযোগ আদি, আর একটা দেখাতে মহাযোগ ঔষধ। ঔষধ মহারা, কেমন? ঔষধের ও, দোনোটা মিলে কি হলো? ও হলো। কেমন? তাহলে কি হলো? পূর্ব ব্যঞ্জনের সাথে পূর্ব ব্যঞ্জন কি? মহা, মহ হয়ে গেল, মহ ঔষধ। কেমন? তাহলে দেখো এখানে কিন্তু যেহেতু কোনো কাজ চিহ্ন নেই, এই জন্য ও হয়েছে। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। অকার কিংবা আকারের পর ওকার কিংবা ওকার থাকলে উভয় মিলে কি হয়? ওকার হয়। কেমন? তাহলে মহাযোগ ঔষধ,
মহৌষধ একই রকমভাবে আমরা বলতে পারি, মহাযোগ ঔষধি, মহৌষধি, পরমযোগ ঔষধ, পরমৌষধ। কেমন? আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তার মধ্য থেকে প্রশ্ন আসতে পারে কিরকম, যে তৎসম সন্ধি কত প্রকার? তৎসম সন্ধি তিন প্রকার, দুই তিন চার পাঁচ, তিন প্রকার, তিন প্রকার। কেমন? তৎসম সন্ধি তিন প্রকার। আরেকটা প্রশ্ন আসতে পারে, আজ হোক আমিলে আ হয়েছে নিচের কোনটি? এরকম মনে করো থাকবে রত্নাকর, হস্তান্তর, মহার্ঘ, সদানন্দ। তাইলে রত্নাকর, রত্নযোগ আকর হবে না। কেমন? মহার্ঘ, মহাযোগ অর্ঘ হবে না। হস্তান্তর, হস্তযোগ অন্তর। তাহলে আজ আর আ মিলে হয়েছে কি? সদানন্দ। কেমন? সদাযোগ, সদাযোগ আনন্দ, অথবা বিদ্যাযোগ আলোয়। কেমন? উদাহরণ ব্যবহার থাকতে পারে বিদ্যাযোগ আলোয়, সদার আ মিলে সদানন্দ, সদানন্দ। কেমন? আরেকটা প্রশ্ন আসতে পারে, শীতার্থ শব্দের, একটু আগে আমরা যেটা আলোচনা করলাম, শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? কি হবে? শীতযোগ আর্ত, শীতযোগ অর্থ, শীতযোগ রীত, শীতযোগ আর। আমরা বলেছি আর্ত আছে শীতার্ত, তাহলে শীতযোগ ঋত, শীতযোগ ঋত সমান সমান শীতার্ত। কেমন? আরেকটা নিয়ম একটু আগে আমরা যেটা শেষ করলাম, আজক আজক ও মিলে ও হয়েছে নিচের কোনটি? তাহলে অপশানে যদি থাকে যে বনৌষধি, কেমন, মহৌষধি, বনৌষধি, মহৌষধ, পরমৌষধ, তাহলে আজ ও মিলে তাহলে কি হবে? মহৌষধি। আমি বলেছিলাম মহৌষধি, মহৌষধি কিরকম? মহা যোগ ঔষধি। কেমন? খুবই গুরুত্বপূর্ণ এই নিয়মটা, মহাযোগ ঔষধি, মহৌষধি। মহৌষধি কেমন? মহাযোগ ঔষধি, কার চিহ্ন আছে বিদে এখানে? ও হয়েছে। তাহলে আ যোগ ও মিলে, আ যোগ ও মিলে, ও হয়েছে। কেমন? মহৌষধি। আছে পর্যন্তই, পরবর্তীতে আমরা অন্য যেসব নিয়মগুলো আছে স্বরসন্ধির সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে নিরন্তর শুভেচ্ছা, ধন্যবাদ।